এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচাইতে বড় খবর আজ থেকে দশ জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের প্রভাব কী আবহাওয়ার আপডেট জানাবো বিস্তারিত খবরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজ্যের বেশ কিছু জেলায় আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ পনেরোই অক্টোবর উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট দশটি জেলায় বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস রাজ্যের বেশ কিছু জেলায় আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস আজ পনেরোই অক্টোবর উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট জেলায় জেলায় টানা বৃষ্টি বৃষ্টি হতে আজ থেকে কোন কোন শুরু অক্টোবর দার্জিলিং কালিম্পং বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ও দুই পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ষোলোই অক্টোবর দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরের পাঁচটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই অক্টোবর এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আঠারোই অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে খুব অল্প জায়গাতে হতে পারে এই মুহূর্তে বিশেষ কোনো সতর্কবার্তা নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপ করে একটি নিম্নচাপ উৎপন্ন হয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গের খুব একটা প্রভাব পড়বে না এটির প্রভাব দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশের দিকে পড়বে পশ্চিমবঙ্গ অনেকটাই কম পড়বে আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে কলকাতার দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিদ্যুতের সম্ভাবনা নেই কলকাতায় তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং কোথা থেকে দেখছেন আপনার এলাকায় আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন